তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 8 বাংলাদেশি নাগরিকের মরদেহ আজ দেশে ফিরছে। দুপুর সোয়া 12টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নিহতরা হলেন মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফা এবং গোপালগঞ্জের রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন। গত মঙ্গলবার লিবিয়ায় নিযুক্ত ও তিউনিসিয়ার অনাবাসিক দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মরদেহগুলো তিউনিস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। এর আগে গত 14 ফেব্রুয়ারি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় 52 জন যাত্রীসহ এক চালক ছিলেন। এদের মধ্যে জীবিত উদ্ধার করা হয় 44 জনকে। নিহত 9 জনের মধ্যে 8 জন বাংলাদেশি এবং অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক।